নমস্কার, আমি কিউ। আপনারা হয়তো অনেকেই জানেন যে প্রতি 10 জনের মধ্যে অন্তত 4 জন ভেরিকোজ ভেইন এই সমস্যাটির শিকার। তাই আজ আমরা কথা বলে নেব বিশিষ্ট চিকিৎসক ডক্টর সৌরভ চক্রবর্তী, ভেরিকোজ ভেইন স্পেশালিস্ট এবং এমএস জেনারেল সার্জন কনসালটেন্ট অ্যাট এভিস হসপিটাল। নমস্কার ডক্টর চক্রবর্তী, আপনাকে এই সেশনে স্বাগত জানাই। ডক্টর চক্রবর্তী, এই ভেরিকোজ ভেইন সমস্যাটি মূলত কি? আমাদের পায়ে যে শিরা থাকে বা ভেন থাকে সেটা দু ধরনের হয়, একটা সুপারফিশিয়াল বা ডিপ। ভেরিকোজ ভেন সমস্যাটা হচ্ছে এই সুপারফিশিয়াল ভেন বা বাইরের ভেনের সমস্যা। আমাদের পায়ে নর্মাল অবস্থায় কোনো শিরা দেখা যাওয়ার কথা নয়, বা একদম পায়ে যখন কোনো শিরা প্রমিনেন্ট হয়ে ওঠে বা ফুলে ওঠে বা নীলাভ হয়ে ওঠে, তখন সেই রোগটাকে বলা হয় ভেরিকোজ ভেন।